হ্যালো ওয়ান সবাইকে আরও আরো একবার স্বাগত জানাই স্টাডি উইক নতুন একটি পর্বে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা হিউজ রিক্রুটমেন্ট নোটিশ যেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে কিন্তু পাঁচ জন কর্মী নিয়োগ করা হবে তো সুতরাং গ্র্যাজুয়েশন পাস বা স্নাতক পাস হয়ে থাকলেই তুমি কিন্তু এটাতে আবেদন করতে পারবে এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে পিও এবং তার সঙ্গে সঙ্গে এসো এর যে আবেদনের তারিখ সেটার শেষ তারিখ হচ্ছে একুশ আট দু হাজার চব্বিশ সুতরাং তুমি যদি স্নাতক পাশ হয়ে থাকো তাহলে কিন্তু এখনই গিয়ে আবেদন করো এবং কিভাবে আবেদন করবে তার যোগ্যতা কি আছে স্যালারি কত আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সঠিক ইনফরমেশন তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো এখন চলে এসেছি আমরা অফিসিয়াল যে নোটিফিকেশনটা রয়েছে তো সেটার পিডিএফ তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে অথোরাইজড যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে www.ibps.in ডাব্লু ডট অর্থাৎ আই এর মাধ্যমেই কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্টটা হবে তো তোমরা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটটা ফলো করবে তো এখানে ইম্পর্টেন্ট ডেট বলে কিছু দেওয়া রয়েছে দেখে নাও তো অনলাইন রেজিস্ট্রেশন যেটা এডিট বা মডিফিকেশন যাই কিছু করতে চাও না কেন তো তার জন্য ডেট দেওয়া রয়েছে এক থেকে একুশ তারিখ পর্যন্ত এবং তার সঙ্গে সঙ্গে পেমেন্ট যেটা মোড রয়েছে ফিজ জমা দেওয়ার তারিখ অনলাইনে সেটাও হচ্ছে এক আট দু থেকে একুশ আট দু পর্যন্ত নেক্সট হচ্ছে তোমাদের কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং পি যেটা হবে সেটা হচ্ছে সেপ্টেম্বরে হবে এবং তার সঙ্গে সঙ্গে ডাউনলোড অফ কল লেটার যেটা আছে তার জন্য যে অনলাইন এক্সামিন হবে তো সেটা হবে হচ্ছে অক্টোবর দু হাজার তো অনলাইন এক্সামিন যেটা প্রিলিমিনারির জন্য রয়েছে সেটা হচ্ছে অক্টোবর দু হাজার তোমাদের পরীক্ষাটা হবে রেজাল্ট বের হবে যেটা প্রিলিমিনারির সেটা অক্টোবর অথবা নভেম্বরে হতে পারে নেক্সট হচ্ছে অনলাইন এক্সাম যেটা মেইনের জন্য সেটা রয়েছে নভেম্বর দু হাজার এবং অনলাইন এক্সামিনেশান মেইন যেটা হবে সেটা হচ্ছে নভেম্বর দু হাজার চব্বিশে তো এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা যারা ফুল নোটিফিকেশনটা ডাউনলোড করতে যাও তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবে এবং এখানে দেখে নাও কন্ডাক্ট অফ ইন্টারভিউর যে তারিখটা রয়েছে সেটা কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হতে পারে তো তোমরা বুঝতেই পারছো যে খুব তাড়াতাড়ি কিন্তু এটা রিক্রুটমেন্ট প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে যাব আমরা নেক্সট পেজে নেক্সট পেজে এখানে কিন্তু ইন্ডেক্স বলা রয়েছে অর্থাৎ এখানে প্রচুর পেজ রয়েছে তো এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু আলাদা আলাদাভাবে দেখে নিতে পারবে যে কোন পেজে কত কী কী আছে তো আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু একটুখানি তোমাদেরকে বলে দেবো তো এখানে দেখে নাও যে যে ব্যাংকে তোমাদের রিক্রুট করা হবে সেই ব্যাংকগুলির নাম এখানে দেওয়া রয়েছে কোন কোন ব্যাংকে দেওয়া হবে ব্যাংক অফ বরোদা কানাড়া ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইউসিও ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ব্যাঙ্ক অথবা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক তো এই সমস্ত ব্যাঙ্কগুলিতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে গ্রামীণ ব্যাংক বলতে যে আমাদের গ্রামের যে ছোটো বড়ো ছোট ছোটো গ্রাম ব্যাংকগুলো থাকে সেগুলো কিন্তু এরকম কিন্তু নয় সবগুলোই কিন্তু এগুলো আমাদের রিজিওনাল যে রুরাল ব্যাংক সেটার আন্ডারে পড়ে তাই এগুলোকে বলা হয় হচ্ছে গ্রামীণ ব্যাংক। নেক্সট আমরা এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদেরকে এর আগেও বলে দিয়েছি তোমরা যদি স্নাতক পাস হয়ে থাকো অর্থাৎ সিম্পল গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তাহলেই কিন্তু এখানে তোমরা ফিল করতে পারবে তোমাদেরকে অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে এবং তারপরে তুমি যদি অন্য কিছু হয়ে থাকো তো সেগুলো তোমাকে মেনশান করতে হবে সমস্ত কিছু এদের যা রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুযায়ী তো এখানে দেখে নাও এজ রিল্যাক্সেশান দেওয়া রয়েছে যারা হচ্ছে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব রয়েছে তাদের জন্য পাঁচ বছরের কিন্তু এখানে এজ রিল্যাক্সেশান রয়েছে নেক্সট হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কিন্তু তিন বছরের এখানে এজ রিল্যাক্সেশান রয়েছে নেক্সট হচ্ছে যারা বেঞ্চমার্ক উইথ ডিসেবিলিটিসের সঙ্গে রয়েছে তাদের জন্য দশ বছরের তো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে নেক্সট পেজে আমরা চলে যাব এবং এখানে তোমরা যারা ফিজিক্যাল হ্যান্ডিকেপ বা ডিসেবিলিটির সঙ্গে রয়েছ তো তাদের জন্য কিছু পয়েন্ট এখানে উল্লেখ করা রয়েছে এখানে আরও একটা জিনিস উল্লেখ করে দেওয়া যেতেই পারে সেটা হচ্ছে এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশান পাস তো হতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেট সেগুলো যেন একদম অরিজিনাল হয় এবং সেগুলো যেন একদম সমস্ত কিছু এখানে উল্লেখ করা থাকে তো সেটার কথাই এখানে বলা হয়েছে এবার এখানে দেখে নাও যে তোমাদের যে প্রিলিমিনারি এক্সামটা হবে তাতে কি কি থাকবে প্রথমেই আসি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেখানে রয়েছে তিরিশটা কোশ্চেন থাকবে তিরিশ মার্কস থাকবে মিডিয়াম অফ এক্সাম হবে হচ্ছে ইংলিশে এবং তার সঙ্গে সঙ্গে টাইম অ্যালোটেড থাকবে টোয়েন্টি মিনিট প্রত্যেকটার জন্য সেপারেটলি কিন্তু টাইম লিমিট এখানে দেওয়া রয়েছে নেক্সট হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড নেক্সট সেটার জন্য পঁয়ত্রিশটা কোয়েশ্চেন থাকবে ম্যাক্সিমাম নাম্বারও এখানে পঁয়ত্রিশ মিডিয়াম অফ এক্সাম যেটা সেটা হিন্দি অথবা ইংলিশে দিতে পারো তোমরা টাইম অ্যালটেড এখানে রয়েছে টোয়েন্টি মিনিট নেক্সট হচ্ছে রিজনিং রিজনিং নেক্সট হচ্ছে রিজনিং অ্যাবিলিটি অর্থাৎ জিআই তোমাদের এখানে থাকবে সেটার জন্য পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঁয়ত্রিশ মার্কস থাকবে হিন্দি বা ইংলিশে তোমরা দিতে পারবে টোয়েন্টি মিনিটসের জন্য তো সর্বমোট এখানে কিন্তু সিক্সটি মিনিট অর্থাৎ এক ঘন্টার তোমাদের পরীক্ষা হবে এবং টোটাল একশোটা কোয়েশ্চেন একশো নাম্বারের জন্য থাকবে নেক্সট যেটা এখানে রয়েছে মেইন এক্সামের জন্য মেইন এক্সামে দেখো রিজনিং বা জিআই এবং কম্পিউটার থাকছে পঁয়তাল্লিশটা কোশ্চেন থাকবে ষাট নাম্বার ইংলিশ হিন্দি দুটোতেই তোমরা পরীক্ষা দিতে পারো ষাট মিনিট থাকবে অর্থাৎ এক ঘন্টা থাকবে তোমাদের টাইম নেক্সট হচ্ছে জি কে থাকবে ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস সমস্ত কিছু থাকবে ফর্টিটা কোশ্চেন থাকবে এবং ম্যাক্সিমাম নাম্বার এখানে থাকবে চল্লিশটা এবং ইংলিশ হিন্দি পঁয়ত্রিশ মিনিট তোমরা সময় পাচ্ছ ইংলিশের জন্য পঁয়ত্রিশটা কোশ্চেন চল্লিশ মার্কস ইংলিশ এবং চল্লিশ মিনিট কোশ্চেন মিনিট সময় পাচ্ছ তোমরা নেক্সট হচ্ছে ডেটা অ্যানালিসিস এবং ইন্টারপ্রিটেশন যেটা হচ্ছে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন থাকবে ষাট মার্কস থাকবে ইংলিশ এবং হিন্দি থাকবে তোমাদের এক্সাম মোট এবং তার সঙ্গে পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে তো সুতরাং এই জিনিসগুলো তোমাদের থাকছে তার সঙ্গে সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেটার রাইটিং বা এসে থাকবে দুটো কোশ্চেন থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে মিডিয়াম অফ এক্সচেঞ্জ থাকবে ইংলিশ এবং তিরিশ মিনিট সময় পাবে তো এই সমস্ত কিছু থাকবে তোমাদের মেইন এক্সামে এবার এখানে দেখে নাও তোমরা এই ওয়েবসাইটটাই চলে আসবে যেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে যার ওয়েবসাইটটা হচ্ছে আইবিপিএস অনলাইন ডট আই ডট ইন তো এখানে চলে আসলে তোমরা কিন্তু অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা পুরোটা এখান থেকেই ফিল করে দিতে পারবে তো এখানে দেখো প্রথমে যেটা রয়েছে যে কমেন্স অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন এক আট থেকে শুরু হয়েছে এবং এটা ক্লোজ হয়ে যাবে একুশ আটে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে লগ ইন ফর অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট যদি তোমরা অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট না হয়ে থাকো তাহলে নতুন করে তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমরা পুরোটা ফর্ম ফিল করতে পারবে যারা নিউ রেজিস্ট্রেশন করবে তারা ক্লিক করবে এইখানেই ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখান থেকে ক্লিক করে তোমরা সম্পূর্ণভাবে যেই ফিল আপটা ফর্মটা ফিল আপ করতে পারবে এবং তারপরে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে তো এটাই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশ আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে যেও রিয়াকশান জানিয়ে যেও এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমরা কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাকে জানিও এবং যদি স্টাডি উইথ পিয়াতে তোমরা প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করতে ভুলো না এবং তার সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে এই ধরনের নোটিশ তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা উনিশ বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেটার পিডিএফ সংগ্রহ করতে পারো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ফোর ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি ফোর জিরো এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যাও আমি তোমাদেরকে নিশ্চয়ই অ্যান্সার করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ফ্রি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে সেখানে নিয়মিত কুইজ মক টেস্ট এগুলো নেওয়া হয় তো তোমরা কিন্তু সেই গ্রুপটাতে অংশগ্রহণ করতে পারো একদম ফ্রিতে থ্যাঙ্ক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আমাদের আগের ভিডিওগুলো দেখতে থাকো